আলাইকুম আমাবাদ আজকে আমরা শুরু করতে যাচ্ছি নতুন একটি অডিও রিডিং সিরিজ যেখানে আমরা আলোচনা করব কুরআন এবং সুন্নাের আলোকে পোশাক পর্দা এবং দেহসজ্জা নিয়ে এই রিডিংটি আমরা শুরু করব শাইখ ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমহল্লা লিখিত একটি বই থেকে যে বইটি প্রকাশ করেছে আজ সুন্হ পাবলিকেশন এই বইটি আপনারা কিনতে চাইলে কিনতে পারবেন শাইখের সোনাহ ট্রাস্ট থেকে তাদের ওয়েবসাইট থেকে আপনারা অর্ডার করতে পারেন বইগুলো এবং তাদের ইউটিউব চ্যানেল থেকে অর্ডার করতে পারবেন বইটির মুদ্রিত মূল্য হচ্ছে দুশো টাকা তো যাই হোক আমরা এখন শুরু করতে যাচ্ছি আমাদের আজকের অডিও রিডিং সিরিজ এই সিরিজে আমরা আলোচনা করব প্রথমেই ইসলামের দৃষ্টিতে পোশাক এই বিষয়ের উপরে যেখানে আলোচনা করা হবে পোশাকের গুরুত্ব পোশাকের ব্যবহারের প্রশস্ততা ইসলামী পোশাকের সাধারণ বৈশিষ্ট্য পোশাক বিষয়ক কিছু ইসলামী আদব পোশাক ও সালাদ এরপর আমরা আলোচনা করব পোশাক ও অনুকরণ নিয়ে যেখানে আলোচনা করা হবে অমুসলিম ও পাপীদের অনুকরণ বর্জন বিষয়ক আলোচনা তারপর আলোচনা করা হবে রসল্লাহ সাল্লামের অনুকরণের আলোচনা এরপরে আমরা আলোচনা করব সুন্নাতের আলোকে পোশাক যার ভিতরে আলোচনা করা হবে ইজার বা লুঙ্গি রিদা বা চাদর কাসিম বা জামা পাজামা জুব্বা কর্তা ইত্যাদি বিষয় নিয়ে এরপর আলোচনা করা হবে রসুল সাল্লাহ আলহিহিসাল্লামের পোশাকের রঙ তারপর রসল সাল্লাহ হলে ইসাল্লামের মাথার রুমাল ও চাদর নিয়ে আলোচনা করা হবে এরপর আলোচনা করা হবে সুন্নতের আলোকে প্রচলিত পোশাক আদির ব্যাপারে অর্থাৎ প্রচলিত পোশাক আদি আসলে কি সুন্নত কিনা না ব্যাপারে আলোচনা করা হবে চতুর্থ অধ্যায়ে আলোচনা করা হবে মহিলাদের পোশাক ও পর্দা নিয়ে পোশাক বনাম পর্দা পোশাকের শালীনতা মুসলিম মহিলার পোশাকের বৈশিষ্ট্য রসল উল্লাহ সালাহামের পোশাকের মূল্যায়ন টুপি পাগড়ি শূন্যতার আলোকে মহিলাদের পোশাক বহির্গমন ও সংমিশ্রণের শালীনতা নারীর পর্দা বনাম পুরুষের দায়িত্ব মহিলাদের সালাতের পোশাক মহিলাদের প্রচলিত পোশাক আদি দৈনিক পরিপাটি চুল দাড়ি গুফ নখ ব্রুপ পাগড়ি উল্কি নখ কান ফুরানো ইত্যাদি বিষয় নিয়ে তাহলে চলুন আজকে আমরা শুরু করি প্রথম অধ্যায় যেখানে আলোচনা করা হবে ইসলামের দৃষ্টিতে পোশাক নিয়ে প্রথম অধ্যায়ের প্রথম পরিচ্ছদ পোশাকের গুরুত্ব কোরআন কারিমে পোশাককে মানব সভ্যতার মূল বৈশিষ্ট্য ও মানব জাতির প্রতি মহান আল্লাহর অন্যতম নিয়ামত ও করুণা হিসেবে উল্লেখ করা হয়েছে মহান আল্লাহ তালা বলেন হে আদম সন্তানগম তোমাদের লজ্জাস্থান ঢাকবার ও ভেষবসার জন্যে আমি তোমাদেরকে পোশাক পরিচ্ছেদ দিয়েছি এবং তাকুয়া আত্মরক্ষার পরিচ্ছেদই সর্বকৃষ্ট তা আল্লাহর নিদর্শনসমূহের অন্যতম যাতে তারা উপদেশ গ্রহণ করে হে আদম সন্তানগণ শয়তান যেন তোমাদেরকে কিছুতেই প্রলুব্ধ না করে যেভাবে তোমাদের পিতামাতাকে সে জান্নাত থেকে বহিষ্কৃত করেছিল তাদেরকে তাদের লজ্জাস্থান দেখাবার জন্যে যে তাদেরকে বিবস্ত্র করেছিল অন্যত্র ইরশাদ হয়েছে এবং আমি তোমাদের জন্য ব্যবস্থা দুঃখিত অন্যত্র হয়েছে এবং তিনি তোমাদের জন্য ব্যবস্থা করেছেন পরিদেহ বস্ত্রের যা তোমাদের তাপ থেকে রক্ষা করে এবং তিনি ব্যবস্থা করেছেন তোমাদের জন্য বর্মের যা তোমাদেরকে যুদ্ধে রক্ষা করে এভাবে তিনি তোমাদের প্রতি তার অনুগ্রহ পূর্ণ করেছেন যাতে তোমরা আত্মসমর্পণ করো সুরা আরাফ আয়াত ছাব্বিশ থেকে সাতাশ এবং এই সুরার প্রেফারেন্স হচ্ছে সুরা নাহাল আয়াত একাশি দ্বিতীয় পরিচ্ছেদ পোশাক ব্যবহারে প্রশস্ততা ইসলাম সর্বকালের ও সর্বযুগের সমগ্র মানব জাতির জন্য স্থায়ী জীবন ব্যবস্থা এবং বিশ্বজনীন ও সর্বজনীন ধর্ম করিম হাদিসের রসুল সাল্লাম ও সাহাবায় কেরামের জীবন পদ্ধতি থেকে আমরা দেখতে পাই যে এতে দুইটি বিষয়ের প্রতি লক্ষ্য রাখা হয়েছে একদিকে বিশেষ লক্ষ্য রাখা হয়েছে যেন যুগ সমাজ সামাজিক রুচি ও আচার পরিবর্তনের ও আচার আচরণ পরিবর্তনের ফলে ইসলামের ধর্মের ইসলামের ধর্মীয় রূপের পরিবর্তন না আসে হাজার হাজার বছর ধরে ইসলাম ও রাসোল উল্লাহ সাল্লাহ যুগের ইসলামের ধর্মীয় কর্মকাণ্ড ও আচার অনুষ্ঠান এক ও অভিন্ন থাকবে এমনকি হাজার মাইলের ব্যবধানেও এর রূপের কোনো পরিবর্তন থাকে না এই জন্য ধর্মীয় বিষয়ে ইবাদত বন্দেগীর সকল পদ্ধতি প্রকরণ ও রূপে সকল যুগের সকল মুসলমান সর্বোত্তম আদর্শ রাসল সাল আলাইসাল্লামের যুগের মতোই থাকতে হবে নিজেদের অভিরুচি ভালো লাগা ও মন্দলাগার ব্যাপারকে ধর্মের মতো নতুন কোনো মন্দ লাগার আলোকে ধর্মের মধ্যে নতুন কোনো কর্ম বা রীতি পদ্ধতি প্রচলন করা যাবে না অপরদিকে লক্ষ্য রাখা যায় যে যুগ সমাজ আচার আচরণ ইত্যাদির পরিবর্তনের কারণে ইসলামের আহকাম পালনে যেন কোনো কোনো অসুবিধা না হয় সকল যুগের সকল দেশের মানুষের যেন সহজেই জীবন সকল যুগের সকল দেশের মানুষেরা যেন সহজেই জীবন ধর্ম ইসলাম পালন করতে পারে এজন্য ইবাদতের উপকরণ স্থান জাগতিক প্রয়োজন সামাজিক আচার শিষ্টাচার ইত্যাদি বিষয়ে বিশেষ প্রশস্ততা দান করা হয়েছে কারণ কিছু মূলনীতির মধ্যে থেকে সকল যুগের সকল দেশের মানুষেরা প্রয়োজন অনুসারে বিবর্তন পরিবর্তন ও পরিবর্তনের সুযোগ পেয়েছে এই জন্যে সকল মুসলিমের আঁকিদা সালাত সিয়াম হজ তেলাওয়াত জিকির তাসবিহ জানাজা দোয়া ইত্যাদি সকল ইবাদতমূলক কর্ম সকল দিক থেকে প্রথম যুগের মতোই হবে তবে হজের যানবাহন বিভিন্ন প্রকারের হতে পারে মসজিদের গঠন পদ্ধতি আবহাওয়া বা অন্যান্য প্রয়োজনের ভিত্তি হতে পারে কুরআন শিক্ষার পদ্ধতি মৌলিক কুরআন শিক্ষার পদ্ধতি মৌখিক লিখিত বা ইলেকট্রনিক হতে পারে এগুলোর পদ্ধতির মধ্যে কেউই কোনো বিশেষ সাব আছে বলে মনে করে না সাব মূল ইবাদত পালনে তেমনি খাওয়া দাওয়া আবাস ভাষা চাষাবাদ চিকিৎসা ইত্যাদি সকল জাগতিক বিষয়েই ভিন্নতা ও বিবর্তনের সুযোগ রয়েছে এই মূলনীতির আলোকে পোশাক পরিচ্ছেদদের বিষয়ে সুস্পষ্ট প্রশস্ততা দান করা হয়েছে বিশেষ কিছু মূলনীতির মধ্যে অবস্থান করে মুমিনকে নিজের পছন্দ মতো পোশাক পরিচ্ছেদ ব্যবহারে অনুমতি প্রদান করা হয়েছে এই জন্যে পোশাকের ক্ষেত্রে চারটি পর্যায় রয়েছে এক ফরাজ ওয়াজিব বা আবশ্যকীয় যা পালন না করলে পাপ হবে দুই হারাম বা নিষিদ্ধ যা করলে পাপ হবে তিন উত্তম যা পালন না করলে উত্তম যা পালন করলে সব হবে তবে না করলে গুনাহ হবে না চার জায়েজ অর্থাৎ এতে সব নেই নেই প্রথম দুটি পর্যায়ের বেদানাবলী সীমিত এগুলির বাইরে মুমিন জায়েজ বা উত্তম পোশাক বেছে নেবে মহান আল্লাহ কারিমে ইরশাদ করেছেন হে আদম সন্তান তোমরা তোমরা প্রত্যেক মসজিদে মসজিদের নিকট সৌন্দর্য প্রত্যেকে পোশাক গ্রহণ করো এবং তোমরা খাও এবং পান করো এবং অপচয় করো না নিশ্চয় তিনি অপচয়কারীদের পছন্দ করেন না আপনি বলুন আল্লাহ তার বান্দাদের জন্য যে সৌন্দর্য পোশাক ও পবিত্র আনন্দ ও মজার বস্তু বলি বের করেছেন তা হারাম বা নিষিদ্ধ করলোকে লোকে আপনি বলুন সেগুলো মমিনেদের জন্য পার্থিব্য জীবনে এবং কিয়ামতে শুধু তাদেরই জন্য থেকে বত্রিশ আব্দুল্লাহ বলেন বলেছেন তোমরা ইচ্ছে মতো খাও পান করো দান করো পরিধান করো যতক্ষণ তা অপচয় ও অহংকার মিশ্রিত না হবে হাদিসটি সহি হাদিসটি রয়েছে বুখারিতে আশিহা তালিক পঞ্চম খন্ড দুই হাজার একশো একাশি নম্বর হাদিস রয়েছে ইবদু মাজা সুদানুল নাসাই সুদানু মুস্তাদাকা আলীল হাকিম এই গ্রন্থগুলোতে আবদুল্লাহ ইবনু আব্বাস রাজিউল্লাহানহু বলেন তোমরা যা ইচ্ছা খাও যা ইচ্ছা পরিধান করো যা ইচ্ছা পান করো যতক্ষণ তুমি দুইটি বিষয় থেকে মুক্ত থাকছো অপচয় ও আহামিকা হাদিসটি সনদ সহি রয়েছে সহি বোখারিতে পঞ্চম খণ্ড দুই হাজার একশো একাশি ইবনে আবি সাহেবা মুসান্নাফে আবু সাহিবাতে এবং ইবন হাজার আসকানি রহিমহার ফাথল বাড়ির দশম খণ্ডের দুইশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে ইসলামী পোশাকের সাধারণ বৈশিষ্ট্য এক শতর আবৃত করা উপরে আয়াত থেকে আমরা জেনেছি যে লজ্জাস্থান বা দেহের গোপন অংশসমূহ তথা প্রাইভেট পার্টস আবৃত করেই পোশাকের মূল উদ্দেশ্য ইসলামী পরিভাষায় আবৃতব্য গুপ্তাঙ্গকে আউরাহ বা সতর বলা হয় পুরুষের জন্য নাবি থেকে হাঁটু পর্যন্ত স্থান আওরাহ বলে গণ্য দেহের এই অংশটুকু স্ত্রী ছাড়া অন্য মানুষের দৃষ্টি থেকে আবৃত করে রাখা ফরজ বিস্তারিত বিষয়ে ইমাম ও ফকিহগণের মধ্যে কিছু মতভেদ থাকলেও মোটামুটি অধিকাংশ ফকিহ ও ইমাম এ বিষয়ে একমত আবদুল্লাহ ইবনু আব্বাস রাদি আল্লাহওয়ানহু বলেন উল্লাহ সাল্লাহ আলাহাম বলেছেন উরু আবৃতাব্য গুপ্তাঙ্গ হাদিসটি সহি অন্য হাদিসে আবদুল্লাহ ইবনু আমার রাদি আল্লাহানহু বলেন রসল উল্লাহ সাল্লাহ আলাইহিস্লাম বলেছেন নাবির নিম্ন থেকে হাটু পর্যন্ত আবৃতাব্য গুপ্তাঙ্গ হাদিসটি সনদ মোটামুটি গ্রহণযোগ্য বা হাসান হাদিস দুটি আছে সোনান তিরমিজি মিজি এবং জাইলামির আবদুল্লাহ ইউসুফ মসবুর রায়া ফি তিজি আহাদিস আহাদিস প্রথম খণ্ডের দুইশ ছিয়ানব্বই পৃষ্ঠাই পাতলা ও আটোসাটো পোশাক বর্জন এভাবে আমরা দেখছি যে ইসলামী পোশাকের প্রথম ফরজ বা আবশ্যকীয় দিক থেকে বা আবশ্যকীয় দিক যে তা আওরাহ বা সতর আবৃত করা আওরাত ছাড়া দেহের অন্যান্য কিছু অংশ আবৃত করা সন্ন্যাস বা মুস্তাহাব সতর অনাবৃত রাখে এরূপ পোশাক পরিধান করা হারাম জন্য পাতলা ও আঁটোসাঁটো পোশাক ইসলামে নিষিদ্ধ করা হয়েছে যদি পরিদেহ পোশাক এরূপ হয় যে আবৃত অংশের চামড়া বা হুবহু আকৃতি তার বাইরে থেকে ফুটে ওঠে তাহলে তা পোশাকের উদ্দেশ্য পূরণ হয় না হাদিস শরীফে এরূপ পোশাক পরিধান করা নিষেধ পরিধান করতে নিষেধ করা হয়েছে দামুরাহ ইবনু সাবা সালাবাহ রাজি আল্লাহানহু বলেন তিনি একজোড়া ইয়ামানি কাপড় সেলাইবিহীন লুঙ্গি ও চাদর পরিধান করে রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের নিকট আগমন করেন রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেন হে দামুরাহ তুমি কি মনে করো যে তোমার এই এই কাপড় তুমি কি মনে করো যে তোমার এই কাপড় দুটি তোমাকে জান্নাতে প্রবেশ করাবে দামুরা বললেন হে আল্লাহ রাসুল আপনি যদি আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন তবে আমি সবার আগেই এখনই কাপড় দুটি খুলে ফেলব তখন নবিজি সাল্লাহ সাল্লাম বললেন হে আল্লাহ আপনি দামুরাহকে ক্ষমা করে দিন তখন দামুরাহ দুতো যে তার কাপড় দুটি খেলে খুলে ফেলেন হাদিসটি সনদ গ্রহণযোগ্য হাদিসটি আছে হাইসামি মাজমাউ পঞ্চম খণ্ডের একশো ছত্রিশ পৃষ্ঠায় সাহাবী জারি ইবনা আবদুল্লাহ রাজিউল্লাহান বলেন অনেক মানুষ পোশাক পরিধান করা অবস্থায় অলঙ্গ থাকে অর্থাৎ তার পোশাক পাতলা বা স্বচ্ছ হওয়ার কারণে সতর আবৃত হয় না হাদিসটি সনদ সাহি রয়েছে মাজমাউ ও পঞ্চম খণ্ডের একশো ছত্রিশ পৃষ্ঠায় এখানে উল্লেখ্য যে শরীরের যে অংশটুকু আবৃত করা ফরজ তার বাইরের অংশের জন্য পাতলা কাপড় পরিধান করতে অনুমতি দিয়েছেন কোনো কোনো সাহাবি যদিও সাধারণভাবে তারা পাতলা বা স্বচ্ছ কাপড় ব্যবহারের সকল ক্ষেত্রে অপছন্দ করতেন আবি করতেন্নাফবা পঞ্চম খন্ড একশো কামিজ কামিজ বা পিরহান চাদর ও পাগড়ের ক্ষেত্রে পাতলা কাপড়ের ব্যবহারে আপত্তি করেন এ ক্রিমাহ বলেন ইবনা আব্বাস আনহু একটি পাতলা চাদর ছিল আবিদাহ বলেন তিনি প্রখ্যাত তাবেই তিনি প্রখ্যাত তাবি ফকি কাসেম ইবনু মুহাম্মদ ইবনু আবু বকর সিদ্দিককে একটি পাতলা স্বচ্ছ কামিজ বা জামা পরিধান অবস্থায় দেখেছিলেন আফলাহ বলেন কাসেম ইবনু মুহাম্মদকে একটি পাতলা চাদর পরিধান অবস্থায় দেখেছিলেন আনিস আনিস আবু উরুয়ান বলেন হাসান ইবনু মুহাম্মদ ইবনু আলী ইবনু আবি তালিব সাদু আল্লাহ একটি পাতলা ও স্বচ্ছ পাগড়ি ও অনুরূপ একটি কামিজ পরিধান করেছেন জামাটি এত স্বচ্ছ ছিল যে তার নিচের ইজার বা লুঙ্গি দেখা যেত ইবনু সাদ সাদ আবি দুই জায়গায় রয়েছে পঞ্চম খণ্ড একশো একানব্বই পৃষ্ঠা পঞ্চম খণ্ড একশো সাতান্ন পৃষ্ঠা এভাবে আমরা দেখছি যে ফরজ সতর আবৃত হলে বাকি দেহের জন্য পাতলা কাপড়ের পোশাক পরিধান আপত্তিকর নয় তবে আটো সাঁটো অবশ্য শতর বর্ণনাকারী পোশাক সর্বাবস্থায় বর্জনীয় মহিলাদের পোশাক ও পর্দার বিষয়ক অধ্যায়ে আমরা এই বিষয়ে আরো কিছু হাদিস উল্লেখ করব ইনশা আল্লাহ নারী ও পুরুষের পোশাকের স্বতন্ত্রতা হাদিস শরীফে বিশেষভাবে নারী ও পুরুষের পোশাকের স্বতন্ত্র বজায় রাখার বজায় রাখতে নির্দেশ দেওয়া হয়েছে নারীর জন্যে পুরুষালী পোশাক ও পুরুষের জন্যে মেয়েলি পোশাক পরিধান করা ব্যবহার করা নিষেধ করা হয়েছে এখানে লক্ষণীয় যে নারী ও পুরুষ অন্যান্য অনেক সমাজের ন্যায় আরবীয় সমাজেও মূলত একই প্রকারের পোশাক পরিধান করতেন বিভিন্ন দেশে যেমন নারী পুরুষ সকলেই সালোয়ার কামিজ পরিধান করতেন অনুরূপভাবে আরবেও নারী ও পুরুষ সকলেই নাম ও প্রকরণ দিক থেকে প্রায় একই প্রকারের পোশাক পরিধান করতেন তবে রং কারো পরিধান পদ্ধতি ইত্যাদি তবে রঙ কারো কাজ পরিধান পদ্ধতি ইত্যাদির মধ্যে পার্থক্য ছিল তৃতীয় ও চতুর্থ অধ্যায়ে আমরা দেখব যে রসুল্লাহ সাল্লি সাল্লাম ও তার যুগের পুরুষগণ এজার বা সেলাইবিহীন খোলা লুঙ্গি রিদা বা গায়ের চাদর কামিজ বা আজালু লম্বিত জামা পাজামা জুব্বা টুপি পাগড়ি মাথার চাদর ও রুমাল ইত্যাদি পরিধান করতেন তার যুগে নারীগণ বা মহিলা সাহাবিগণ প্রায় অনুরূপ পোশাক আদি পরিধান করতেন তারা ইজার বা খোলা লুঙ্গি রিদা বা গায়ের চাদর কাসিম বা জামা আ বা ম্যাক্সি দিরো আ বা ম্যাক্সি পাজামা মাথার চাদর বা রুমাল ইত্যাদি পরিধান করতেন দেখুন নাসাই আসুন সুনানু নাসাই সোনানু আবু দাউদ শাহি ইবনে হিবান আলীল হাকিম মাজমাউ জাওয়ায়েদ লি হাইসামি ইবনু কাসির তফসির তাফসির ইবনু কাসির তুফাতুল আহওয়াজি লি মুবারক আউনুল মাহবুদ আজিমাবাদী তাহলে স্বাতন্ত্র কোথায় রাখতে হবে স্বাতন্ত্র মূলত পরিধান পদ্ধতি রং ব্যবহার কাটিং ডিজাইন ইত্যাদির মধ্যে থাকতে হবে সর্ব অবস্থায় যে পোশাক পুরুষের জন্য পরিচিত বা পুরুষেরা যেই পদ্ধতি বা ডিজাইন ডিজাইনের পোশাক পরিধান করে মহিলারা তা পরিধান করবে না অনুরূপভাবে মহিলাদের জন্য পরিচিত পোশাক বা ডিজাইন পুরুষেরা ব্যবহার করবে না আবু হুলাই রাজিউল্লাহানহ বলেন যে পুরুষ মহিলাদের মতো বা মহিলাদের পদ্ধতিতে পোশাক পরিধান করবে এবং যে নারী পুরুষের মতো বা পুরুষের পদ্ধতিতে পোশাক পরিধান করে রসল উল্লাহ সাল্লাম তাদেরকে অভিশাপ দিয়েছেন সনদ সনৎসাহী হাদিসটি এসেছে সুনানো আবু দাউদ আলীল হাকিম মাজমাউ জায়িদু হাইসামি বুখারী সংকলিত হাদিসে ইবনু আব্বাস রাদিউল্লাহ বলেন যে সকল পুরুষ নারীদের অনুকরণ করে এবং যে সকল নারী পুরুষদের অনুকরণ করে রসুল্লাহ সালাইসালাম তাদেরকে অভিশাপ দিয়েছেন অন্য বর্ণনায় আবদুল্লাহ ইবনু আব্বাস রাদান বলেন পূর্বের হাই হাদিসটি সাহিব বুখারীর পঞ্চম খণ্ড দুই হাজার দুইশো সাত নম্বর হাদিস অন্য বর্ণনায় আবদুল্লাহ ইবনু আব্বাস রদিউল্লাহানহ বলেন একজন মহিলা কাঁধে ধনুক জুলিয়ে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের নিকট দিয়ে গমন করে তখন তিনি বলেন যে সকল নারী পুরুষদের অনুকরণ করে এবং যে সকল পুরুষ নারীদের অনুকরণ করে আল্লাহ তাদেরকে অভিসম্পাদ বা অভিশাপ বা লানত দিয়েছেন তার করুণা থেকে বিতাড়িত করেছেন হাদিসটির সনদ কিছুটা দুর্বল আল মজমাউল আউসাদ আউসাদানী মুনজিরের আত্মা গরিব হাইসামির মাজমাউ জাওয়দ রাহিম আবদুল্লাহ ইবনু ওমর রাজি আল্লাহানহু একদিন উম্মু সাঈদ বিন্তু আবি জাহরকে কাঁধে ধনুক জুলিয়ে পুরুষালী ভঙ্গিতে হেঁটে যেতে দেখেন তখন তিনি বলেন আমি রসুল সাল্লাহ আলাই সাল্লামকে বলতে শুনেছি যে নারী পুরুষদের অনুকরণে সাজসজ্জা বা চলাচল করে এবং যে পুরুষ নারীদের অনুকরণে সাজসজ্জা বা চলাচল করে তারা আমাদের তথা মুসলিম সমাজের মধ্যে গণ্য নয় আদিষ্টির সনদ আছে মুসনাদ আহমদ মঞ্জুরি রাত তাকরিব এবং আলবানি আমিতে অলঙ্কার ও প্রসিদ্ধির প্রসিদ্ধির পোশাক বর্জন করা ইসলাম মানুষের মধ্যে সরলতা বিনয় ভালোবাসা ইত্যাদি মানবিক গুণাবলীর বিকাশে সচেষ্ট এই জন্য অহংকার আহামিকা স্বার্থপরতা ইত্যাদি মানবতা বিরোধী গুণাবলীকে অত্যন্ত কঠিনভাবে নিন্দা করা হয়েছে পোশাক সর্বক্ষণ মানুষের দেহ আবৃত করে রাখে পোশাকের মধ্যে অহংকারে প্রকাশ করলে তা মানুষের হৃদয়ে অহংকারের স্থায়ী করে দেয় এই জন্যে পোশাকের ক্ষেত্রেও অহংকার ও আহামিকা প্রকাশের জন্যে বা প্রসিদ্ধি অর্জনের উদ্দেশ্যে পোশাক পরিধান করতে হাদিস শরীফে বিশেষভাবে নিষেধ করা হয়েছে প্রসিদ্ধির পোশাকের অর্থ যে পোশাক সমাজের সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে অথবা পরিধানকারীকে উক্ত পোশাকের কারণে আশেপাশের মানুষের আলোচনায় বিষয়বস্তু করে দেয় এই প্রকারে প্রসিদ্ধির পোশাক বিভিন্ন প্রকারের হতে পারে অতি বিনয়ী অতি বিনয় প্রকাশক পোশাক বেশি ছেড়াতালি যুক্ত পোশাক বেশি নোংরা পোশাক অতি মূল্যবান পোশাক সমাজে অপ্রচলিত কোনো ফ্যাশন বা ডিজাইনের পোশাক ব্যক্তির সামাজিক অবস্থার সাথে বেশি পোশাক ইত্যাদি যে কোনো প্রসিদ্ধি দানকারী পোশাক পরিধান হাদিসে নিষেধ করা হয়েছে আবদুল্লাহ ইবনু উমার রাজিয়াল বলেন রাসুল্লাহ সালাহাম বলেছেন যে ব্যক্তি প্রসিদ্ধির দৃষ্টি আকর্ষণকারী পোশাক পরিধান করবে কেয়ামতের দিন আল্লাহ আলা তাকে অনুরূপ পোশাক পরিধান করাবেন এবং তাকে জাহান নামের অগ্নি তাকে অগ্নি জাহান নামে করবেন হাদিসটির সনদ হাসান বা গ্রহণযোগ্য রয়েছে আবু বাবুদাউদ্ সোনানু ইবনু মাজা মঞ্জুরে আত্মা করিব আলবানি সুনান ইবনে মাজা এবং আবু জার আবুজার রাজিউল্লাহ বলেন রসুল্লাহ আলহ্লাম বলেছেন যে ব্যক্তি প্রসিদ্ধির পোশাক পরিধান করবে আল্লাহ তার দিক থেকে মুখ ফিরিয়ে নেবেন এবং তাকে যখন চান অপমানিত করবেন হাদিসটি সনদে কিছু দুর্বলতা আছে তবে বসুরি হাদিসটিকে হাসান বলেছেন ইবনু মাজাহ সুনানু ইবনু মাজাহ বুসিরি জাওয়াইদ ইবনি মাজাহ আলবানি জাই জাইফু সুনানি ইবনি মাজাহ এর মাজাতে হাদিসটি আছে অন্য একটি দুর্বল সনদের হাদিসে বর্ণিত আছে নবী সাল্লাহ আলহিহাল্লাম দুই প্রকারের প্রসিদ্ধি থেকে নিষেধ করেছেন এক সুন্দর পোশাক যে তার প্রতি আকৃষ্ট আকৃষ্ট এত সুন্দর পোশাক যে তার প্রতি আকর্ষিত হয় এবং এত নিম্নমানের বা জরাজীর্ণ যে তার প্রতি দৃষ্টি আকর্ষিত হয় এখানে লক্ষণীয় যে ইসলামে যেমন প্রসিদ্ধি ও পোশাক নিষেধ করা হয়েছে তেমনি সুন্দর পরিচ্ছন্ন ও উত্তম পোশাক পরিধান করতে উৎসাহ প্রদান করা হয়েছে যা আমরা পরবর্তীতে দেখতে পাবো ইনশা আল্লাহ সরলতা ও সৌন্দর্য অর্জন এবং প্রসিদ্ধি ও অহংকার বর্জনের মধ্যে সমন্বয় সাধনের জন্য নিচের বিষয়গুলি অনুধাবনযোগ্য এক প্রথমত আমাদের বুঝতে হবে যে অহংকার মূলত মানুষের মনের অনুভূতি নিজেকে অন্যের চেয়ে বড়ে মনে করা বা অন্য কাউকে নিজের চেয়ে ছোট মনে করা অহংকার তার হৃদয়কে এই অনুভূতি থেকে পবিত্র রাখবে যে পোশাক তার মনে এই অনুভূতি জাগ্রত করবে যে তা তিনি পরিহত করবে। এর বাইরে তার সামাজিক ও অর্থনৈতিক অবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ পোশাক পরিধান করবেন দুই হাদিসে যে পোশাক বা পরিধান পদ্ধতি জায়েজ করা হয়েছে তা নিষেধ করার জন্যে অহংকার সরলতা সৌন্দর্য অপচয় ইত্যাদি বিষয় যুক্তি হিসেবে পেশ করা যাবে না যেমন হাদিস শরীফে নিপস শাক যেমন হাদিস শরীফে নিপসে শাক বা পোশাক পরতে নির্দেশ দেওয়া হয়েছে কারো মনে হয়তো এভাবে পোশাক পরিধান অহংকার সৃষ্টি করতে পারে তাবেইগুনের যুগ থেকে অনেক ধার্মিক মানুষ নিজে নিপসে শাক পোশাক পরিধান করে আশেপাশে অনেকের দিকে তাকিয়ে ভেবেছেন দেখ বদমাসগুলি কিভাবে টাকনুর ডেকে কাপড় পরছে আমি কত ভালো ও বড় ধার্মিক আইয়ুব সখতিয়ানি যার মৃত্যু তিনশো একত্রিশ সনে তিনি বলেন তিনি বলতেন আগের যুগে প্রসিদ্ধি ছিল পোশাক জুলে পরিধান করায় আর বর্তমানে প্রসিদ্ধি পোশাক ছুটো করায় বা নিঃশেষাক করায় বর্ণনাটি সনদ সহি হলেই সহি বলেই প্রতীয়মান হয়েছে রয়েছে বাই হাকির সোহাবুল ইমানে কিন্তু এই কারণে আমরা নিঃস্ব শাক পোশাকের পরিধানকে ঢালাওভাবে না বলতে পারবো না বরং যার মনে অহংকার আসবে তিনি নিজ হৃদয় পবিত্র করার জন্য সুন্নাতের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন তিন হাদিসে যে পোশাক বা পরিধান পদ্ধতি নিষেধ করা হয়েছে তা জায়েজ করার জন্যেও অহংকার সরলতা সৌন্দর্য ইত্যাদি বিষয়ক যুক্তি হিসেবে পেশ করা যায় না উপরের ব্যক্তি নিজেকে অহংকার মুক্ত করতে তাখন আবৃত করে পোশাক পারবেন না বিষয়টি আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করবো ইনশা আল্লাহ পুরুষদের জন্যে রেশমি পোশাক নিষেধ করা হয়েছে হাদিসে সৌন্দর্য বা অন্য কোনো যুক্তিতে তা বৈধ করা যাবে না এভাবে আমরা বুঝতে পারি যে যে সকল পোশাককে হাদিস শরীফে অহংকার আহমিকা প্রসিদ্ধি ইত্যাদির কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে যেমন রেশমের পোশাক পায়ের গিরা আবৃত করা পোশাক ইত্যাদি পায়ের গিরা আবৃত করা পোশাক ইত্যাদি বর্জন করতে হবে যদি পোশাক পরিধান করলেও মধ্যে আমিকা গৌরব বা গর্বের ভাব আসে বা আসতে পারে বলে মমিনের অনুভব হয় তাহলে তাও তিনি পরিত্যাগ করবেন পাঁচ এক ব্যক্তি ওমার খাত্তাব খাতা আব্রাদি আল্লাহকে প্রশ্ন করেন কি ধরনের পোশাক পরিধান করব তিনি বললেন যে পোশাকে যে পোশাকে যে পোশাক পরলে মূর্খরা তোমাকে অবহেলা করবে না এবং জ্ঞানীগণ তোমাকে নিন্দা করবেন না পাঁচ দীর্হাম থেকে বিশ দীর্হাম মূল্যের হাদিসটি সনদ সাহি হাদিসটি আছে লে হাইসামি পঞ্চম একশো পঁয়ত্রিশ পৃষ্ঠায় পুরুষের জন্য রেশম নিষিদ্ধ আহমিকা গৌরব সৌন্দর্য ও মর্যাদা প্রকাশের বর্জনীয় মাধ্যম স্বর্ণ ও রেশম ইসলাম নির্দেশিত পন্থাগুলোর একটি বিশেষ দিক হলো এই যে ইসলামে পুরুষের জন্য স্বর্ণ ও রেশম ও রেশমি পোশাকের তৈরি পোশাক নিষিদ্ধ করা হয়েছে তবে সুতি পশমী বা এই জাতীয় কাপড়ের মধ্যে সামান্য পরিমাণ রেশনের সংমিশ্রণ বা কারুকাজ ব্যবহারে অনুমতি দেওয়া হয়েছে সর্ব অবস্থায় রেশম ব্যবহারে নিরুৎসাহিত করা হয়েছে এই বিষয়ে অনেক হাদিস বিভিন্ন গ্রন্থে সংকলিত হয়েছে এখানে কয়েকটি হাদিস উল্লেখ করা হলো আবু মোসা আশ আহী রাজউল্লাহ বলেন রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন স্বর্ণ ও রেশম আমার উম্মতের নারীদের জন্যে হালাল করা হয়েছে এবং আমার উম্মতের পুরুষদের জন্য হারাম করা হয়েছে হাদিসটি সনাত সোনান সোনানু আন্না সাই আলবানী সাইউজামিতে আছে হাদিসটি বুহারি ও মুসলিম সংকলিত হাদিসে বারা ইবনু আজিব রাজিউল্লাহান বলেন রসুল্লাহ সালাহাল্লাম আমাদেরকে ষাটটি বিষয়ে নির্দেশ প্রদান করেছেন এবং ষাটটি বিষয় থেকে নিষেধ করেছেন তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতে মৃত ব্যক্তির জানা জানাজায় অংশগ্রহণ করতে হাঁচি প্রদানকারীর আলহামদুলিল্লাহ এর জবাবে ইয়ার 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 দুঃখিত তথা আল্লাহ তোমাকে রহম করুন বলতে শপথকারীর শপথ রক্ষার ব্যবস্থা গ্রহণ করতে অত্যাচারীকে অত্যাচারিতকে সাহায্য করতে ডাকে সাড়া দিতে এবং দাওয়াত কবুল করতে এবং সালামের প্রচলন করতে তিনি আমাদের নিষেধ করেছেন স্বর্ণের আংটি ব্যবহার করতে রৌপ্যের পাত্রে পান করতে ওট ইত্যাদির বাহনে পিঠে নরম লাল রঙের বাহারি রেশমি কাপড়ের তৈরি গদি ব্যবহার করতে কাপড় কাপড় ব্যবহার করতে 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 পরিধান পরিধান মোটা এবং রেশম দিয়ে বুনন করা কাপড়ের পোশাক পরিধান করতে লক্ষণীয় যে নিষিদ্ধ বিষয়গুলির প্রায় সবই রেশম বিষয়ক তৎকালীন সমাজে প্রচলিত সকল প্রকারের রেশম দ্বারা প্রস্তুত কাপড় বা আসবাব ব্যবহার করতে তিনি বিশেষভাবে নাম উল্লেখ করে নিষেধ করেছেন বুখারি মুসলিমের সংকলিত হাদিসে আবদুল্লাহ ইবনু উমার রাজি আল্লাহানহু বলেন উমার ইবনুল খাতাব রাজি আল্লাহানহু মসজিদের দরজার সামনে রেশমের তৈরি জুরা কাপড় তৈরি জুরা কাপড় ইজার ও কাপড় চাদর বিক্রয়ের জন্য রক্ষিত দেখতে পান তিনি বলেন হে আল্লাহ রাসুল আপনি এই পোশাক ক্রয় করুন আপনি শুক্রবারে মানুষদের সামনে আগমনের জন্য এবং অভ্যাসগত মেহমানদের সাথে সাক্ষাতের জন্য তা পরিধান করবেন রসল সাল্লাম বলেন এই পোশাক এই রেশমি কাপড় শুধু তারাই পরে এই রেশমি পোশাক শুধু তারাই পরে যাদের আখেরাতে পাওনা নেই আসাহী মুসলিম আসি অন্য হাদিসে আনাস ইবনু মালিক রাদু বলেন রসুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি দুনিয়ায় রেশম পরিধান করবে সে কখনোই আখিরাতে রেশম পরিধান করবে না পুরুষের পোশাক গুরালির উপরে রাখা নির্দেশ পুরুষের পোশাক পরিধানের বিষয়ে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম একটি বিশেষ বিষয়ে অত্যন্ত গুরুত্ব প্রদান করেছেন তিনি পুরুষের পোশাকের নিম্ন প্রান্ত পায়ের গুড়ালি থেকে কিছু উপরে রাখতে নির্দেশ দিয়েছেন এবং ভুল করে জামা কাপড় পা জামা লুঙ্গি জামা বা অন্য কোনো পোশাক পরিধান করতে নিষেধ করেছেন পায়ের গুড়ালির উপর সামান্য উঁচু থেকে পায়ের গোড়ালির উপরে সামান্য উঁচু হয়ে থাকা হাড় হাড়টির কে আরবিতে কাব বলা হয় ফার্সি ভাষায় একে টাখনো বলা হয় সাধারণত ইংরেজিতে একে অ্যাংলেট বলা হয় বাংলা অভিধানে এই জন্যে ঘাট বা গলফ গোলফ শব্দ ব্যবহার করা হয়েছে তবে সাধারণভাবে মুসলিম সমাজে টাকনু শব্দটি বহুল পরিচালিত যদিও বাংলা অভিধানে এখনও এই শব্দটির স্থান হয়নি বলেই মনে হয় হাঁটু থেকে পায়ের গোড়ালি পর্যন্ত প্রায় এক হাত লম্বা স্থানকে আরবিতে সাখ বলা হয়ে থাকে ইংরেজিতে সাধারণত একে শ্যাঙ্ক বলা হয় বাংলায় একে নলা নলা পায়ের বা নলি বলা থাকে সাল্লাম অগণিত হাদিসে গোড়ালির গাঠ গল্ফ বা টাখনো আবৃত করে রাখ করে পোশাক পরিধান করতে কঠোরভাবে নিষেধ করেছেন তিনি বারংবার নির্দেশ দিয়েছেন যে মুমিনের পোশাকের ঝুল হাঁটুর অর্ধ হাত নিচে পায়ের নলার মাঝামাঝি বা শাক পর্যন্ত থাকবে প্রয়োজনে তা টাখনো পর্যন্ত ঝোলানো যেতে পারে কিন্তু কোনো ওজরে বা কোনো কারণে ইচ্ছাকৃতভাবে পোশাকের ঝোল টাখনো আবৃত করবে না এত বেশি হাদিসে এত বেশি হাদিসে এত বেশি সংখ্যক সাহাবি থেকে তিনি এ বিষয়ে নির্দেশ করেছেন যে বিষয়টি উল্লেখ করার প্রয়োজনই মনে করছি না আমরা তৃতীয় অধ্যায়ে সুন্নতার আলোকে পোশাক অধ্যায় দেখব যে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের লুঙ্গি লুঙ্গি বা জামা সর্বদা উপরে থাকতো সাধারণত তার পোশাকের নিম্ন প্রান্ত হাঁটু ও গুড়ালির মাঝখানি বা পর্যন্ত থাকত বিভিন্ন হাদিসে তিনি মুসলিম উম্মার পুরুষগণকে এভাবে পোশাক পরিধান করতে নির্দেশ দিয়েছেন এ সকল হাদিসের মূল শিক্ষা একই মুসলিমের লুঙ্গি পাজামা জামা ইত্যাদি সকল পোশাকের নিম্ন প্রান্ত হাঁটু ও গুড়ালির মাঝামাঝি থাকবে ইচ্ছা করলে টাকনু পর্যন্ত নামানো যাবে এর নিচে পোশাকের নিম্ন প্রান্ত নামানো তিনি কঠিনভাবে নিষেধ করেছেন এ বিষয়ক সকল হাদিস আলোচনা করতে গেলে একটি বৃহৎ বইয়ের প্রয়োজন এ বিষয়ক হাদিসটির অর্থের দিকে এই বিষয়ক হাদিসগুলি অর্থের দিক থেকে মোতাবাতের পর্যায়ে এখানে কয়েকটি সহি হাদিস উল্লেখ করা যাচ্ছে এক আবু হরাই রসুল্লাহ সাল্লাম বলেছেন তাখন দয় গুড়ালির উপর গিরা এর নিচে ইজারের যে অংশ প্রবেশ করবে তা জাহান নামে যাবে সাহিব বুখারীর হাদিস পঞ্চম খণ্ডের দু হাজার একশো বিরাশি নম্বর হাদিস আবু সাহিদ ক্ষুদ্রের আদি আল্লাহ বলেন রসুলুল্লাহসাল আলাহ সাল্লাম বলেছেন মুসলিমের ইজার তার পায়ের নলার মাঝামাঝি তথা নিশ্চয় শাক পর্যন্ত থাকবে এখান থেকে টাহনু পর্যন্ত নামালে কোনো অপরাধ হবে না টাহনুর নিচে যা থাকবে তা জাহান্ন নামে থাকবে যে ব্যক্তি অহংকার করে তার ইজার টেনে নিয়ে চলবে আল্লাহ তার দিকে দৃষ্টিপাত করবেন না হাদিসটি সহিহাজুল্লাহ এখানে আমরা দুটি বাক্য দেখতে পাই প্রথম বাক্যে বলা হচ্ছে টাকনুর নিচে পোশাকের যে অংশ থাকবে সেই অংশ জাহান নামে থাকবে এখানে অহংকার গৌরব গর্ব আহামিকা ইত্যাদির আর দ্বিতীয় বাক্যে বলা হয়েছে যে গর্ভবরে যে ব্যক্তি পোশাক বুলুণ্ঠিত করে পরিধান করবে তার দিকে আল্লাহ দৃষ্টিপাত করবেন না এই হাদিস ও সমর্থক হাদিসগুলি থেকে আমরা জানতে পারি যে যে কোনো অবস্থায় পরিধেয় পোশাক পায়ের গিরা বা টাকনুর নিচে নামানো পাপ এবং এর জন্য শাস্তি নির্ধারিত রয়েছে আর এই পাপের সাথে যদি অহংকার বা গর্ব সংযুক্ত হয় তাহলে তার শাস্তি আরও কঠিন ও ভয়ঙ্কর কারণ দ্বিতীয় ব্যক্তি মহান আল্লাহ তালার করুণা ও ক্ষমার দৃষ্টি থেকে বঞ্চিত হবেন পরবর্তী হাদিসগুলো থেকে আমরা দেখতে পাবো যে ইচ্ছাকৃতভাবে কাপড় নিচু করে পড়াই অহংকার এজন্যে অসুস্থতা পায়ের বিকলতা বা অন্য কোনো কারণে রসল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম কাপড় ঝুলিয়ে পড়ার অনুমতি দেননি শুধু অনিচ্ছাকৃতভাবে যদি কারু লুঙ্গি বা পোশাকের একটি প্রান্ত ঝুলে পড়ে বা বুলুন্ঠিত হয়ে যায় তাহলে দোষ হবে না বলে জানিয়েছেন বলেন আবদুল্লাহিবরেন রসুলাম বলেছেন যে ব্যক্তি অহংকার করে তার পোশাক বলুণ্ঠিত করে পরিধান করে আল্লাহ দিন তার দিকে দৃষ্টিপাত করবেন না আবু বলেন হে আল্লাহ রসুল সালাই সাল্লাম আমার খোলা লুঙ্গির দুই প্রান্তের এক প্রান্ত ঢিলে হয়ে নেমে যায় যদি না আমি তা বারবার গুটিয়ে ঠিক করি তখন রসল আলাইসাল্লাম বলেন যাহারা যারা অহংকার করে এরূপ করে আপনি তাদের অন্তর্ভুক্ত নন হাদিসটি আছে বুখারিয়া সহিয়ার তৃতীয় খণ্ড একশো চল্লিশ নম্বর মুসলিমা সহিহা তৃতীয় খণ্ড ষোলোশো একান্ন থেকে ষোলোশো তিপান্নতে হুজাইফার আদি আল্লাহ বলেন রসল আল্লাহ সাল্লাইসাল্লাম আমার পায়ের নলার পেশি দরে বললেন ইজারের শেষ ইজারের স্থান এখানে যদি একান্তই অমত করো তাহলে এখানে টাকনুর উপর ইজারের কোনো অধিকার নেই হাদিসটি শহীদ হাদিসটি আছে এবং জামানে আবু হুরাইরা আবু সাঈদ আবদুল্লাহ ইবনু উমার আনাস ইবনু মালিক ও অন্যান্য সাহেবের অন্যান্য সাহাবের আদি আল্লাহমগণ অজমাইনগণ থেকে রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেন এই মুমিনের ইজার তার পায়ের নলার মাংসপেশি পর্যন্ত থাকবে এরপর পায়ের গিরা বা টাকলু পর্যন্ত এর নিচে যা থাকবে তা জাহান নামে থাকবে হাদিসটি সাহি হাইসামি মজমাউ জাওয়ায়দ এবং আল আলবানি জামিতে হাদিসগুলো আছে আনাস ইফনু মালিক রাধাদি আল্লাহ বলেন রসুল্লা সাল্লাল্লা আল্লাহ আলা সাল্লাহ বলেন ইজযার থাকবে পায়েন্ড ডলার মাঝামাঝি পর্যন্ত অর্থাৎ টাকনু পর্যন্ত এর নিচে কোনো কলাম নেই হাদিসটি শহিদ আছে আল মাকশীদ ইবনু মহম্মদ ইবিন আব্দুল ওহাব আল আহাদিস ও মুখতারা হাইসামির মাজমাউ জাওয়েদ এবং আলবানি সাহুল্ জামিতে সাহি মুসলিমে সংকলিত হাদিসে আবদুল্লাহ ইবুম উমার রাদি আল্লাহ বলেন আমি নিকট দিয়ে গমন করছিলাম তখন আমার ইজারটি ঝুলে ছিল তিনি বললেন হে তোমার ইজার উঠাও তখন ইজার উঁচু উঁচু করে পড়লাম তিনি বললেন আরো উঁচু করো তখন আমি আরো উঁচু করলাম তখন থেকে আমি সর্বদা এরূপ উঁচু করে ইজার পরিধান করতে সর্বদা সচেষ্ট থাকি উপস্থিত কেউ কেউ বলেন কোন পর্যন্ত তিনি বলেন নিসফে সাত পর্যন্ত হাদিসটি আছে মুসলিমে তৃতীয় খণ্ড ষোলোশো তেষট্টিতে আবু উমামা রাজুহনু বলেন আমরা একদিন রসুল্লাহ আলাইসাল্লামের সাথে ছিলাম এমতো অবস্থায় আমর ইবনুজুর রাহ আনসারী রাজিউল্লাহনহু আমাদের নিকট গমন করেন তার পরনে ছিল একটি চাদর ও একটি ইজার তার ইজারটি বুলমুঠিত ছিল তখন রসুল্লাহ সাল্লাম আল্লাহর জন্যে বিনীত হয়ে তার নিজের ইজারের প্রান্ত উঁচু করে ধরে এবং বলতে থাকেন হে আল্লাহ আপনার বান্দা আপনার এক বান্দার সন্তান আপনার এক বান্দির সন্তান আমর তা শুনতে পেয়ে রসল সাল্লামের দিকে ফিরে বললেন হে আল্লাহ রসুল আমার পায়ের নলা দুটি শুকনো ও চিকন এই জন্য আমি ইজার নামিয়ে পড়ি তখন রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বললেন হে আমর আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সবই সুন্দর করে সৃষ্টি করেছেন হে আমর নিশ্চয় আল্লাহ নিচু করে বুলুন্ধ করে পোশাক পরিধানকারীকে ভালোবাসেন না এরপর তিনি আমরের হাঁটুর নিচে তার ডান হাত মোবারক মোবারকের চার আঙ্গুল রেখে বললেন হে আমর এই ইজারের স্থান এরপর হাত উঠিয়ে প্রথম চার আঙ্গুলের নিচে চার আঙ্গুল রাখলেন এবং বললেন হে আমর এই ইজারের স্থান এরপর হাত উঠিয়ে দ্বিতীয় স্থানের নিচে চার আঙ্গুল রাখলেন এবং বললেন হে আমর এই ইজার স্থান হাদিসটি সহি হাদিসটি হচ্ছে মুসনাদ আহমেদে এবং মাউল কাবির মাজমাউ জাওয়েদে শারিদ ইবনু সোয়াইদ সাকাফি রাজিউল্লাহন বলেন রসুল্লাহ আলাইহি সাল্লাম এক ব্যক্তির পিছে পিছে যান এমনকি তিনি দৌড়াতে শুরু করেন অবশেষে তিনি লোকটির নিকট পৌঁছে তার লুঙ্গিটি ধরে বললেন ইজার উঠাও সে বলে আমার পা বাঁকা এবং হাঁটু দুটি পরস্পরের বাড়ি খায়। আমার সৃষ্টিগত ত্রুটি রাখার জন্য আমি ইজার নিচু করে পড়ি তিনি বললেন ইজার উঠাও আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সবে সুন্দর সারিদ বলেন এরপর থেকে লোকটি মৃত্যু পর্যন্ত আর কখনো দেখা যায়নি যে তার ইজার নিষ্পো এর নিচে নেমেছে হাদিসটি সনদ সাহি রয়েছে মুস্তাদ আহমেদ মজামাউ জাওয়েদ এবং মুক্তি সাদাহতে। আবু ওবায়দার আদি আল্লাহন বলেন আমি যুবক বয়সে মদিনার পথে চলছিলাম এমত অবস্থায় একজন বললেন তোমার কাপড় উঠাও কাপড় উঁচু করে পরিধান করাই হবে বেশি পবিত্র ও বেশি স্থায়ী তাকিয়ে দেখি রসুল উল্লাহ সাল্লাহাম তখন আমি বললাম হে আল্লাহ রাসুল এটি তো একটি সাদা কালো ডোরা কাটা চাদর মাত্র এটি নিচু করে পরিধান করলে আর কি অহংকার হবে তিনি বললেন আমার মধ্যে কি আমার মধ্যে কি তোমার জন্য আদর্শ নেই তখন আমি দেখলাম যে তার ইজার হাঁটু ও গুড়ালির মাঝামাঝি তথা পর্যন্ত হাদিসটি সনদ গ্রহণযোগ্য রয়েছে মুস্ত আহমদ সোনান উন্নয়ন কুবরা ইবনু হাজারের ফাথুল বাড়িতে আমরা দেখছি যে উপরে অধিকাংশ হাদিসে ইজারের কথা বলা হয়েছে এবং কোনো কোনো হাদিসে পোশাক বলা হয়েছে এ সকল হাদিসের নির্দেশনা যে মমিনে কোনো পোশাকই ইচ্ছাকৃতভাবে ভুলণ্টিত হবে না বারবার ইজারের কথা বলার কারণ আরবগণ শরীরের নিম্নাংশ আবৃত করার জন্য সাধারণত ইজার বা খোলা লুঙ্গি পরিধান করতেন পাজামা ইত্যাদি প্রচলন কম ছিল তা সত্ত্বেও অনেক হাদিসে শব্দের পরিবর্তে অর্থাৎ কাপড় বা পোশাক শব্দ ব্যবহার করা হয়েছে কোনো কোনো হাদিসে বিশেষভাবে বিভিন্ন প্রকার পোশাকের নাম উল্লেখ করা হয়েছে যেগুলি ক্ষেত্রে সুস্পষ্ট নির্দেশনা পাওয়া যায় যে কোনো প্রকারের পোশাকই মোমিন পায়ের পর পায়ের প্রান্ত পর্যন্ত জুলিয়ে পরিধান করবে না বুখারি মুসলিমে সংকলিত হাদিসে আবু হুরাই রাজি আল্লাহন আবদুল্লাহ ইবনু হুমার রাজি আল্লাহন এবং অন্যান্য সাহাবি রাজি আল্লাহনগণ থেকে বর্ণিত আছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি গর্ব করে নিজের পোশাক ভুলনীত করে পরিধান করবে আল্লাহ কিয়ামতের দিন তার দিকে দৃষ্টিপাত করবেন না রয়েছে সহি বুখারি এবং সহি মুসলিমে হাদিসটি আবদুল্লাহ ইমন উমার রাজি আল্লাহন বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন ইজার তথা লুঙ্গি কামিজ জামা ও পাগড়ে কোনো কিছুই পায়ের গিরার টাকা নিচে ঝুলানো বা বুলন্ডিত করা যাবে না যদি কেউ এসবের কোনো কিছু কোনো প্রকারের পোশাক বুলন্ডিত করে করে পরে তবে কেয়ামতের দিন আল্লাহ তার দিকে দৃষ্টিপাত করবেন না হাদিসটি সাহি রয়েছে সোনানো আবু দাউদ এবং আলবানি সাহি ও জামিতে লক্ষণীয় যে এখানে পাগড়ির উল্লেখ করা হয়েছে সাধারণত কেউ পাগড়ির পিছনের প্রান্ত ভুলন্ডিত করে পরিধান করে না তবুও তা উল্লেখ করা হয়েছে যেন মুমিন বুঝতে পারে যে সকল প্রকার পোশাকই এই বিধানের অন্তর্ভুক্ত এবং কোনো মুসলিম যেন প্রবৃত্তির তারায় অপব্যাখ্যা করে এই বিধান থেকে কিছু পোশাককে বাদ দিতে না পারে আব্দুল্লাহ উমর রাজিউল্লাহ বলেন রসুল্লাহ সাল্লাহিসাল্লামের ইজারের তথা লুঙ্গির বিষয়ে যা কিছু বলেছেন তা সবই কামিস বা জামার ক্ষেত্রে প্রযোজ্য হাদিসটি সনদ সাহি রয়েছে মুস্তাদু আহমেদ সোনান এবং আহমেদ শাহের মুস্তাদু আহমেদে আচ্ছা আহমেদ শাহের রহিমুল্লাহ তাহকিক মুস্তাদু আহমেদে অর্থাৎ ইজার যেরূপ নিষ্পে শাক বা পায়ের নলার মাঝামাঝি পরিধান করা উত্তম তেমনি জামা ও নিষ্পে পর্যন্ত পরিধান করা উত্তম ইজার যেমন উপরে পর্যন্ত পরিধান পরিধান করা করা তেমনি অনুরূপভাবে জামাও ইজার যেরূপ টাকনুর নিচে নামানো নিষিদ্ধ অনুরূপভাবে জামা ও টাকনুর নিচে জ্বলিয়ে পড়া নিষিদ্ধ সালাত আদায়ের জন্য পুরুষের পোশাকের নিম্ন প্রান্ত পায়ের গিরা বা টাকনুর নিচে নামিয়ে পরিধান করলে সালাত কবুল হবে না বলে একাধিক হাদিসে বর্ণিত হয়েছে ইমনু মাসুদ রাজিউল্লাহানহ বলেন রসুল্লাহ বলেছেন যে ব্যক্তি সালাতের মধ্যে সাথে হামিকার তার ইজার ভুলুণ্ডিত করে পরিধান করবে আল্লাহর সাথে হালাল বা হারাম কোনো প্রকার সম্পর্ক আবু হুরারের রাজিউল্লাহু ও অন্যান্য সাহাবিগণ বলেছেন এক ব্যক্তি তার পায়ের গিরা আবৃত করে ইজার পরে সালাদ আদায় করছিল তখন রসোল উহ সাল সাল্লাম বললেন যাও অজু করে এসো লোকটি অজু করে ফিরে আসলে তিনি আবারও তাকে বললেন যাও অজু করে আসলো আসো লুকটি আবারও উঁজু করে ফিরে আসলো তখন এক ব্যক্তি বলে হে আল্লাহ রাসুল আপনি লোকটিকে উঁজু করতে বলছেন এরপর আর কিছু বলছেন না কেন তিনি বললেন লোকটি পায়ের গিরা ডেকে ইজার পরিধান করে সালাত আদায় করছিল আর যে ব্যক্তি এভাবে ইজার উঁচু করে পরিধান করে আল্লাহ মহান আল্লাহ তার সালাত কবুল করেন না হাদিসটি সনদ সহি রয়েছে সোনান আবুদাউদ্সনাদু আহমদ আহ ইয়াহিয়া ইবনু শরাফের রিয়াদু সালিহিন হাইসা মির মাজমাউ জায়েদ ইবুল আসির জামিউল উসুল এবং জামিতে এ বিষয়ে অগণিত নির্দেশনা আছে আমরা বুঝতে বিষয়ে অগণিত নির্দেশনা আছে এবং এ থেকে আমরা বুঝতে পারি যে লুঙ্গি পাজামা জামা ইত্যাদি পায়ের পাতা পর্যন্ত বা মাটি পর্যন্ত জ্বলিয়ে পড়া তৎকালীন সমাজের একটি প্রচলিত রীতি ছিল রসুল্লাহ সাল্লু আল্লাহ সাল্লাম অত্যন্ত দৃঢ়তার সাথে এই রীতি বিলুপ করতে নির্দেশ দিয়েছেন এ বিষয়ক একটি হাদিসে আনাসিবনু মালিক রাজিউল্লাহ বলেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন ইজার পায়ের নালার মাঝামাঝি তথা নিঃসক সাফ পর্যন্ত পড়তে হবে মুসলমানদের জন্য বিষয়টি খুব কঠিন হয়ে পড়লো তিনি যখন দেখলেন যে মুসলমানদের জন্য বিষয়টি খুব কষ্টকর হইলো তখন বললেন পায়ের গিরা পর্যন্ত এর নিচে কোনো কল্যাণ নেই হাদিসটি সনৎসাহী এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে আজ আমরা যেরূপ রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লামের এই নির্দেশনাকে কষ্টকর মনে মনে করে অনুভব করছি সেই যুগের মুসলমানগণও এই নির্দেশনা পালন করতে কষ্টকর মনে করছিলেন পার্থক্য এই যে তারা সেই কষ্টকে রসলুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের নির্দেশ হিসেবে মেনে নি অক্ষরে অক্ষরে পালন করেছিলেন আর আমরা পালন না করার সিদ্ধান্তে অটল থেকে বিভিন্ন ব্যাখ্যার মাধ্যমে এই সকল নির্দেশনা অপ্রয়োজনীয় মনে করে ঘোষণা দিচ্ছি সাহাবিগণোর যুগের একটি ঘটনা দেখুন জুরাইজ ইবনু আবি সুলাইমান ইবনু জুবাইর ইবনু মোতঈম বলেন একদিন আমি আবদুল্লাহ ইবনু উমার রাদিউল্লাহের কাছে বসেছিলাম এমন সময় এক যুবক সেই স্থান দিয়ে গমন করেন যুবকটির দেহে ছিল একজোড়া সান আনি তথা ইয়ামানি কাপড় সে বুলুণ্ঠিত করে কাপড় পরিধান করছিল তখন আব্দুল্লাহন উমার রাধি আল্লাহ তাকে বললেন হে যুবক এদিকে এসো যুবকটি বলল হে আবু আব্দুর রহিম রহমান হে আবু আব্দুর রহমান আপনি কি চান তিনি বললেন হতবাগা তুমি কি চাও না যে কিয়ামতের দিন আল্লাহ তোমার দিকে দৃষ্টিপাত করেন যুবকটি বলল শুভ আল্লাহ আমি কি আমার কি হয়েছে যে আমি তা পছন্দ করব না ইম্নু উমার বললেন আমি রসল সাল্লাহ সাল্লা সাল্লামকে বলতে শুনেছি যে বান্দা তার ইজার বা পোশাক আহামিকা ভরে ঝুলিয়ে বা ভুলুন্ডিত করে পরিধান করে আল্লাহ তার দিকে দৃষ্টিপাত করবেন না ওই যুবকটি এরপর থেকে তার মৃত্যু পর্যন্ত সর্বদা ইজার অনেক উপরে পরিধান করতেন কোনোদিন তাকে আর নিচু করে ইজার পড়তে দেখা যায়নি আল আলমজমাউ কাবির লিত্তাবারানি বাইহাকির হাকির সোয়াবুল ইমান এবং ইবনু আবদুল বারের আহমিদ লাগন এখানে লক্ষ্য করুন যুবকটি ভিন্ন ব্যাখ্যা বা ওজোর আপত্তি দেখিয়ে তার অভ্যাস চালু রাখার জন্য কোনো চেষ্টা করেনি বরং তার অভ্যাসকে হাদিসের নির্দেশনার অধীনে নিয়ে এসেছেন এখানে আলোচিত হাদিসে সনদে মুসলিম ও অন্যান্য হাদিস গ্রন্থে প্রসিদ্ধিত সংকলিত হয়েছে এই হাদিসগুলির অর্থে আরও অনেক হাদিস হাদিস গ্রন্থে সংকলিত হয়েছে রসল উল্লাহ সালাহ সাল্লাম ধরে এত বেশি সংখ্যক সাহাবিকে এত বেশি সময়ে এরকম একটি বিশেষ শিক্ষা দিয়েছেন কিনা সন্দেহ আছে এ সকল হাদিস থেকে যে কোনো জ্ঞানহীন অমুসলিমও বুঝতে পারেন যে সকল প্রকার পোশাকের নিম্নপ্রান্ত প্রান্ত হাঁটুর নিম্নাংশ থেকে পায়ের গুড়ালির উপরে কাপ উপরের হার বা গিরার উপর পর্যন্ত পায়ের স্থানের মধ্যে রাখা ইসলামের অন্যতম একটি নির্দেশ এবং এর নিচে পোশাকের প্রান্ত নামিয়ে দেয়া নিষিদ্ধ স্বার্থপর ও অহংকারী পাশ্চাত্য সংস্কৃতির আগ্রাসন আমরা একটু চিন্তা করলে পোশাকের ক্ষেত্রে রসল উল্লাহ সাল্লিহলামের এই বিশেষ নির্দেশনার কারণ বুঝতে পারি আধুনিক পাশ্চাত্য সভ্যতা মানুষের জৈবিক বা পাশবিক জীবনকেই একমাত্র উদ্দেশ্য হিসেবে গ্রহণ করে এই জন্যে পাশ্চাত্য সভ্যতার দৃষ্টিতে স্মার্টনেস বা ব্যক্তিত্বের অন্যতম বৈশিষ্ট্য অহংকার যাকে দেখলে যত অহংকারী বা কঠিন মনে হবে সে তত বেশি ব্যক্তিত্ব সম্পূর্ণ বা স্মার্ট পাশ্চাত্য পোশাক পরিচ্ছেদ এই বৈশিষ্ট্য রক্ষার জন্যে সর্বদাই চেষ্টা করে পক্ষান্তরে ইসলাম মানুষের জৈবিক ও আত্মিক উভয় দিকের সমন্বয়ের প্রতি লক্ষ্য করে এবং আত্মিক মূল্যায়ন বোধগুলোর উন্নতি ও বিকাশক্রমেই সর্বাধিক গুরুত্ব প্রদান করেছে আহমিকা গর্ব অহংকার ইত্যাদি আত্মবিধ্বংসী ও মানবতা বিধ্বংসী অনুভূতি অহংকারী মানুষ নিজের মন ও আত্মাকে কষ্ট দেওয়ার পাশাপাশি সমাজের সকলকেই কষ্ট দেয় পোশাক মানুষের দেহ সর্বক্ষণ আবৃত করে রাখে এবং তার মানসিক অনুভূতিগুলির নিয়ন্ত্রিত ও ও পরিশীতল রাখে এই জন্য রসল সাল্লাহ বারংবার বিনয় ও সরলতা প্রকাশক পোশাক পরিধানের নির্দেশ দিয়েছেন বিষয়টি যদিও স্পষ্ট তবু আমরা যারা বর্তমানে সামগ্রিকভাবে কাফির মুসিকদের স্বার্থপর ও অহংকারী সংস্কৃতির কাছে পরাজিত হয়েছি তাদের কাছে পোশাকের ঝুল টাকনুর উপরে রাখার বিষয়ে গুরুত্বারোপ আশ্চর্যজনক বলে মনে হয় কেন রসুল সাল্লাইসাল্লাম এই বিষয়টিকে এত বেশি গুরুত্ব প্রদান করলেন অনেকে বিষয়টি জাগতিক বা তৎকালীন বলে উড়িয়ে দিতে চান এই ধরনের পরাজিতদের এই ধরনের পরাজিতদের অনেকেই ইসলামকে বা ইসলামের সালাত সিয়াম পর্দা হজ জাকাত বিচার অর্থব্যবস্থা ইত্যাদির অনেক বিধানকে জাগতিক বা সেকেলে বলে উড়িয়ে দিয়ে নিজের মুসলিম বলে দাবি করে আবার এক পরাজিত আরেক পরাজিত নিন্দা করে কেউই হয়তো পোশাকের এই বিষয়টিকে জাগতিক বলে উড়িয়ে দিচ্ছে অথচ সুদের বিষয়কে সে ব্যক্তিগত জাগতিক বা তৎকালীন বলে উড়িয়ে দিচ্ছে দিচ্ছেন তার নিন্দা করছে অথচ সুদের বিষয়ে অথচ সুদের বিষয়কে যে ব্যক্তি জাগতিক বা তৎকালীন বলে উড়িয়ে দিচ্ছেন তার নিন্দা করছে এদের বিচারে মাপকাঠি অমুসলিম সংস্কৃতির প্রভাবিত নিজস্ব পছন্দ কাফিরদের যে বিষয়গুলি তার ভালো লাগে তার পক্ষে বিভিন্ন যুক্তি দেয়া এবং ইসলামের যে বিষয়গুলি কাফিরদের সেই ভালো বিষয়গুলির বিরোধী সেগুলোকে ব্যাখ্যা করা আবার ইসলামের যে বিষয়গুলি ভালো লাগে তার পক্ষে যুক্তি প্রদান করা এবং সেগুলির বিরোধী যুক্তি খণ্ডন করা অথচ মুসলিমের উচিত নিজের পছন্দকে রসল সাল্লাহ শিক্ষার অধীন করে নেয়া তিনি যাকে যতটুকু গুরুত্ব দিয়েছেন তাকে ততটুকু গুরুত্ব দেয়া যারা আগে থেকে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে কাফির সংস্কৃতির অনুকরণে পোশাক পরিধান করবে তারা অনেক সময় বলে যে অহংকার করে পোশাক নিচু করে পড়া অন্যায় অহংকারহীনভাবে পড়লে দোষ নেই এখানে জিজ্ঞাসা যে অহংকার গর্ব বা গৌরব প্রকাশের ইচ্ছা না থাকলে পোশাক পায়ের গিরার নিচে নামানোর প্রয়োজনটাই কি এই প্রশ্নের স্বাভাবিক উত্তর এই যে রসল উল্লাহ সালামের নির্দেশ মতো টাকনুর পর্যন্ত পোশাক পরিধান করলে টাকনুর পর্যন্ত পোশাক পরিধান করলে দেখতে খারাপ দেখায় সেকেলে মনে হয় বা স্মার্টনেস পরিপূর্ণ হয় না বলে টাকনুর নিচে নামিয়ে দুঃখিত বা স্মার্টনেস পরিপূর্ণ হয় না সেই জন্য টাকনুর নিচে নামিয়ে পোশাক পরতে হয় আর এই অনুভূতির নামই আহমিকা অহংকার গর্ব ও গৌরব স্মার্টনেস দেখানোর উদ্দেশ্যে পোশাক ভুলুণ্ডিত করাকেই হাদিসের ভাষায় গৌরব বা গর্ব গর্ববরী পোশাক ভুলুণ্ডিত করা বলা হয়েছে মনের গভীরে এই আহমিকা স্মার্টনেস দেখানোর আগ্রহ ছাড়া কেউ ইচ্ছাকৃতভাবে পায়ের গিরা আবৃত করে পোশাক পরিধান করে না বা পরে না সর্বোপরি উপরে হাদিসগুলো জানার পরে কেউই ভাবতে পারে না যে ইচ্ছাকৃতভাবে পোশাক নামিয়ে পড়া কোনোভাবে জায়েজ হতে পারে জায়েজ ও সন্ন্যাসমত পোশাককে সৌন্দর্য অর্জন বা সৌন্দর্য দেখানো আপত্তিকর নয় বরং হাদিসে তা উৎসাহ দেওয়া হয়েছে কিন্তু হাদিসে যা নিষেধ করা হয়েছে তাকে সুন্দরভাবে মুমিনের পক্ষে কিন্তু হাদিসে যা নিষেধ করা হয়েছে তাকে সুন্দর ভাবা মুমিনের পক্ষে কিভাবে সম্ভব রসলাস্লাম বারংবার বলেছেন টাকনো খোলা রেখে পোশাক পরলে সুন্দর দেখায় এরপরও কি মমিন ভাববে যে টাকনো খোলা রাখলে খারাপ দেখায় টাকনো খোলা হাফ প্যান্ট পরলে সুন্দর দেখায় বলে কেউ কেউ দাবি করে কি না টাকনো খোলা হাফ প্যান্ট পরলে সুন্দর দেখায় বলে কেউ দাবি করলে কি মমিন তার সাথে একমত হতে পারবে টাকনো অনাবৃত করলে যেভাবে রসুল সাল্লাহ সাল্লাম নিষেধ করেছেন তেমনই তিনি টাকনো আবৃত করতে নিষেধ করেছেন বরং দুঃখিত হাঁটু অনাবৃত করতে রসুল রসল সাদালাম নিষেধ করেছেন তেমনি তিনি টাকনু আবৃত করতে নিষেধ করেছেন বরং সত্যিকারের বিষয় যে হাঁটু আবৃত করার নির্দেশ ব্যাপক সহি হাদিস থেকে টাকনো অনাবৃত করার নির্দেশ ব্যাপক সই হাদিসের সংখ্যা অনেক বেশি এরপরেও কি মমিন হাঁটু এরপরেও কি মুমিন হাঁটু ডাকা ও টাকনু না ডাকা এই দুটি নির্দেশের মধ্যে কোনো পার্থক্য করতে পারে না অহংকারহীনভাবে পোশাক পরা টাকো আবৃত করা অহংকারহীনভাবে পোশাক দ্বারা টাকনো আবৃত করা আমাদের সমাজে অগণিত ধার্মিক বা ধর্ম পালনকারী মুসলিম পায়ের গিরা বা টাখনো আবৃত করে প্যান্ট পাজামা লুঙ্গি বা অন্য কোনো পোশাক পরিধান করেন এই কঠিন হারাম কাজটি অনেকে খুবই হালকাভাবে দেখেন অহংকার করছে না বলে এই কঠিন হারাম কাজটি জায়েজ করে নিতে চান এখানে কয়েকটি বিষয় গুরুত্বের সাথে লক্ষ্য রাখতে হবে প্রথমত ওপরে আমরা দেখি যে স্মার্টনেস দেখানো সেকেলে দেখানো থেকে রক্ষা পাওয়া ইত্যাদি অনুভূতির নামই আহমিকা বা অহংকার এ থেকে আমরা বুঝতে পারি যে ইচ্ছাকৃতভাবে যেই ব্যক্তি নিজের পাজামা প্যান্ট লুঙ্গি ইত্যাদি গিরা বা আবৃত করে করে তৈরি বা পরে তিনি নিঃসন্দেহে আহমিকার সাথে নিজের পোশাক নিচু করে পরিধান করে উপরে হাদিসগুরির আলোকে তিনি কঠিন শাস্তিযোগ্য ও আল্লাহর রহমত থেকে সার্বিকভাবে বঞ্চিত হওয়ার মতো অপরাধী লিপ্ত দ্বিতীয়ত ইসলামের বিধিবিধানের বুদ্ধিভিত্তিক ও যৌক্তিক প্রেক্ষাপেট ও কারণ রয়েছে ইসলাম যখন কোনো কাজকে আবশ্যকীয় বা নিষিদ্ধ করে তখন কখনো কখনো তার কারণ উল্লেখ করে এর অর্থ এই নয় যে উক্ত কারণ না থাকলে উক্ত কর্ম জায়জ হয়ে যাবে যেমন শুকরের মাংস নিষিদ্ধ করার ক্ষেত্রে বলা হয়েছে যে তা অপবিত্র এর অর্থ এই নয় যে কখনো কোনোভাবে শূকরের মাংস পবিত্র করা হলে তা হালাল হবে অনুরূপভাবে সুদ হারামের ক্ষেত্রে বলা হয়েছে যে তা জুলুম এবং তোমরা জুলুম করবে না বা জুলুমের শিকার হবে না এর অর্থ এই নয় যে জুলুমবিহীনভাবে পারস্পরিক সম্মতি বা সহযোগিতার ভিত্তিতে সুদ খাওয়া জায়েজ হয়ে যাবে এর অর্থ সুদ ও জুলুম অবিচ্ছেদ্যভাবে জড়িত সুদ খাওয়া সর্বদাই জুলুম সুদ খাওয়া থেকে বিরত থাকতেই হবে করে কাপড় পরিধানের বিষয়টি অনুরূপ ইচ্ছাকৃতভাবে এভাবে পোশাক পরিধান করায় অহংকার অহংকার আহামিকা বা স্মার্টনেস দেখানোর অনুভূতি এর সাথে অবিচ্ছেদ্যভাবে জড়িত ইচ্ছাকৃতভাবে এভাবে পোশাক পরিধান থেকে বিরত থাকতে হবে তবে কারো পোশাক পরিধান তবে কারো পোশাক সঠিকভাবে পরিধানের পর ব্যা খেয়ালে বা অনিচ্ছাকৃতভাবে যদি নেমে যায় তবে তা অন্যায় বলে গণ্য হবে না তৃতীয়ত ইসলাম অনেক কর্ম সাধারণভাবে হারাম করা হয়েছে আবার সেই কর্মের বিশেষ পর্যায়কে বিশেষভাবে হারাম করা হয়েছে যেমন ব্যবিচার করা হারাম ও কবিরা গুণা আবার কোনো কোনো হাদিসে প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যবিচার করা কবিরা গুণা হিসেবে বর্ণনা করা হয়েছে এর অর্থ এই নয় যে প্রতিবেশীর স্ত্রী ছাড়া অন্যদের সাথে ব্যবিচার জাহেজ এর অর্থ এই পাপটি সর্বদা ভয়ঙ্কর পাপ তবে এ বিশেষ ক্ষেত্রে তা আরও বেশি ভয়ঙ্কর অনুরূপভাবে নর ইসলামের ভয়ঙ্করতম পাপ বলে বিবেচিত কোর আনুল কারিমে দারিদ্রের ভয়ে সন্তান হত্যা করতে নিষেধ করা হয়েছে এর অর্থ এই নয় যে দারিদ্রের ভয় না থাকলে সন্তান হত্যা করা যায় অথবা সন্তান ছাড়া অন্য কাউকে হত্যা করা যায় এর অর্থ সন্তান সর্বদা সঠিক এর অর্থ হত্যা সর্বদাই কঠিন পাপ তবে এ পর্যায়ে তা কঠিনতম পাপ এভাবে আমরা দেখছি যে কোনো পাপের একটি বিশেষ পর্যায়কে নিন্দা করে কুরআন বা হারিসে কোনো বিবৃতি থাকলে সেই বিবৃতিকে সেই বিবৃতিকে ভিত্তি করে উক্ত পাপের পর্যায়ে অন্যান্য পর্যায়ে জায়েজ করে নেয়ার প্রবণতা বিভ্রান্তিকর যেমন কুরআনুল কারিমে কোথাও সুদ খেতে সাধারণভাবে নিষেধ করা হয়েছে অন্যত্র বহুগুণ সুদ খেতে নিষেধ করা হয়েছে সুদ খাওয়া নিষেধাজ্ঞার একটি বিধান আর চক্রবৃদ্ধি বা বহুগুণ সুদ খাওয়া নিষেধাজ্ঞা আরেকটি পৃথক বিধান এখন যদি কেউ সুদ খায় এবং তাকে বলা হয় যে সুদ খাওয়া ইসলামে নিষিদ্ধ আর সে বলে যে কেবল বহুগ্রহণ বা চক্রবৃদ্ধি সুদ নিষিদ্ধ তবে নিঃসন্দেহে আমরা বুঝতে পারবো যে এই ব্যক্তি প্রবৃত্তির অনুসরণ করে সুদ খাওয়া চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে এখন ইসলামের নির্দেশনা থেকে গা বাঁচানোর জন্য এভাবে ব্যাখ্যা করে অনুরূপভাবে টাকনুর নিচে পোশাক নামানো নিষেধাজ্ঞা একটি বিধান এবং অহংকার করে টাকনুর নিচে কাপড় পরা বা কাপড় নামানো নিষেধাজ্ঞা আর একটি পৃথক বিধান অধিকাংশ হাদিসে সাধারণভাবে এভাবে পোশাক পরিধান করতে নিষেধ করা হয়েছে কিছু হাদিসে অহংকার বলে এভাবে পোশাক পরিধান করতে নিষেধ করা হয়েছে এ থেকে আমরা বুঝতে পারি যে এভাবে পোশাক পরিধান সর্বদা হারাম ও নিষিদ্ধ আর যদি তা অহংকার বলে হয় তাহলে তা আরও বেশি বড় অপরাধ কিন্তু যদি কেউ এভাবে পোশাক পরিধান করে এবং বলে যে কেবল অহংকার বলে পরিধান করলেই তা হারাম হবে আর আমি কোনো অহংকার করছি না তাহলে তার অবস্থা ওপরের শোধ মতোই চতুর্থত আমি অহংকার করছি না এই কথাটি বলা অত্যন্ত কঠিন কাজ যেখানে সাহাবিগণ যখন যেখানে সাহাবিগণ কখন হৃদয়ের অহংকার প্রবেশ করে সেই ভয়ে ক্রন্দন করতেন সেখানে কিভাবে একজন মুমিন নিজের পাপময় আত্মার অহংকার প্রবেশ করতে পারবে না বলে নিশ্চিত হতে পারছে এ বিষয়ক হাদিস ও আলোচনা দেখতে এহিআ সুনান গ্রন্থটি দেখতে পারেন উপরে অনেক হাদিসে আমরা দেখতে পাচ্ছি উপরে অনেক হাদিসে আমরা দেখতে পাচ্ছি যে পায়ের বিকল্য পায়ের বৈকল্য অসুস্থতা পোশাকের সমস্যা ইত্যাদি কোনো কারণে রসুল সাল্লিহাল্লাম তাখন আবৃত করে পোশাক পরিধানের অনুমতি প্রদান করেনি কেবলমাত্র আবু বকর রাদি যখন বলেন যে তার পোশাকের এক প্রান্ত কখনো কখনো নেমে যায় তখন তাকে আশ্বস্ত করে বলেন যে যারা ইচ্ছাপূর্বক পোশাক পরিধান করে আপনি তাদের অন্তর্ভুক্ত নন আমাদের সমাজে যারা নিজেদেরকে সিদ্দিকে আকবারের মতো হৃদয় ও ইমানের অধিকারী বলে মনে করেন এবং অহংকার করেন না বলে দাবি করেন তাদের বুঝতে হবে যে তিনি ইচ্ছা করে নিজের লুঙ্গি টাকনু নিচে নামিয়ে পড়তেন না অথবা তিনি নিজের পাজামা বা জামা টাখনো আবৃত ঝুল টাকনো আবৃত ঝুল দিয়ে তৈরি করতেন না তিনি উঁচু করে ইজার পরিধান করতেন তবে কখনো কখনো ব্যাখেয়ালে তার লুঙ্গির এক প্রান্ত নেমে যেত বিষয়টির মধ্যে কোনো দোষ নেই তা বিষয়টির মধ্যে কোনো দোষ নেই তা সহজেই বোঝা যায় তবুও তার দুঃখিত তবুও তার সিদ্দিকী ইমান তাকে এই বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য প্রশ্ন করতে অনুপ্রাণিত করে তখন রসুল সাল্লাহ আলাইসাল্লাম তাকে আশ্বস্ত করে বললেন আপনার এই ব্যাখেলে কাজের কারণে কোনো অহংকার নেই জাহাবি সিয়ারু আল আমিন নুবা তৃতীয় খণ্ড দুইশো চৌত্রিশ পৃষ্ঠা পঞ্চমত আমরা দেখেছি যে অনেক প্রসিদ্ধ সাহাবিকে রসল্লাহ সাল্লাই সাল্লাম কাপড় উঁচু করতে নিষেধ নির্দেশ করেছেন স্পষ্টতই তারা কেউই কাপড় নিচু করার সময় অহংকারে চিন্তা করেননি বা অহংকার করে এভাবে কাপড় পরেননি তবুও অত্যন্ত শক্তভাবে তিনি তাদেরকে কাপড় উঠিয়ে দিতে নির্দেশ করেছেন আমরা কি মনে করি যে আমাদের মন যে সকল সাহাবির চেয়েও আমাদের মন সেই সকল সাহাবির চেয়েও পবিত্র অথবা তারা অহংকার করতেন আর আমরা করি না অথবা রসল্লাহ সাল্লাম তাদেরকে কাপড় উঠাতে বললেও আমাদেরকে দেখলে তিনি উঠাতে বলতেন না মূল কথা এই যে এভাবে কাপড় পরিধান করা সাধারণভাবে অহংকারের প্রকাশ এই না আসুক তা পরিহার করতে হবে যদি সাথে অহংকার হয় তাহলে তা অপরাধ এই সর্ব অবস্থায় তা পরিহার করতে হবে অসতর্কতা বেখেয়াল বা অনিচ্ছাকৃতভাবে পরিধানের কাপড় নিচে নেমে গেলে অসুবিধা নেই ষষ্ঠত সহি হাদিসে বলা হয়েছে যে কাপড় ভুলুণ্ঠিত করায় অহংকার আমি হাদিসটি পূর্ণ পূর্ণরূপে উল্লেখ করছি কারণ হাদিসটিতে মুমিনের জীবনের অনেক পাথেও রয়েছে জাবির ইবনু সুলাইম রাজি আল্লাহানহ বলেন আমি রসুল সাল্লাহ আলাইসাল্লামকে কিছু উপদেশ রসুল সাল্লাহ আলাইসাল্লামকে কিছু উপদেশ প্রার্থনা করলে তিনি বলেন তুমি আল্লাহকে ভয় করে চলবে মানুষের বা সৃষ্টির উপকর উপকারমূলক কোনো কর্মকে অবহার কর অবহেলা করবে না বা ছোট মনে করবে না এমনকি পানি পান এমন কি পানি পান করতে চায় এমন কাউকে তোমার বালতি থেকে একটু পানি ঢেলে দেয়া বা তোমার ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলার মতো কোনো কর্ম ছোট মনে করবে না তোমার ইজার পায়ের নালার মাঝামাঝি পর্যন্ত উঁচু করে পরিধান করবে যদি তা তুমি করতে রাজি না হও তবে টনুদয় পর্যন্ত খবর ধার লুঙ্গি নিচু করবে না কারণ কাপড় ঝুলিয়ে পড়া অহংকার এবং আল্লাহ অহংকার পছন্দ করেন না যদি কোনো মানুষ তোমার মধ্যে বিদ্যমান অথবা তোমার মধ্যে নেই এমন কোনো দোষ বলে তোমার নিন্দা করে তবে তুমি তার মধ্যে বিরাজমান কোন তবে তুমি তার মধ্যে বিরাজমান কোন প্রকৃত দোষ বলেও তাকে নিন্দা করো না বরং ছেড়ে দাও যেন এই কথার শাস্তি সে পায় এবং পুরস্কার তুমি পাও আর কাউকে গালি দেবে না হাদিসটির সনদ সহি হাদিসটি রয়েছে সোনানু আন নাসাইয়ের সোনা আজ সোনানুল কুবরা আল নাসাই আহমদের মুসনাদু আহমদ ইবনু হিব্বানের আসহি আবু দাউদ সুনান এবং হাইসামির মাওয়ারিদুজ্জামান এবং আলবানি জামিতে রহিমুল্লাগন এখানে রসল সালাইসালাম বলেন কাপড় ঝুলিয়ে পড়া অহংকার এরপরও কি মুমিন কাপড় ঝুলিয়ে পরা অহংকার নয় অথবা আমার কাপড় ঝুলিয়ে পরা অহংকার নয় বলবে সপ্তমত সবচেয়ে বড় প্রশ্ন মুমিন কেন এই কাজ করবে কেনই বা এই সকল কাজ এর কথা বলবে অগণিত হাদিসের নির্দেশনা উল্টে দেওয়ার প্রয়োজনই বা কি মুমিনের কাজ কি মুমিন তো রসলুল্লাহ সাল্লি সাল্লাম যা নিষেধ করেছেন তা ঘৃণা বলে পরিহার করবে এমনকি সেই কর্মটি কখনো জায়েজ হলেও তিনি তা সর্বদা পরিহার করার চেষ্টা করবেন শুকুরের মাংস মদ রক্ত ইত্যাদি আল্লাহ হারাম করেছেন এবং প্রয়োজনে জায়েজ বলে ঘোষণা করেছেন এখন মুমিনের দায়িত্ব কি বিভিন্ন অজুহাতে প্রয়োজনীয়তা দেখে এগুলো বক্ষণ করা না যত কষ্ট বা প্রয়োজনীয়তাই হোক তা পরিহার করার চেষ্টা করা শুকরের মাংস মদ ইত্যাদির বিষয়ে মোটামুটি একমত হলেও অন্যান্য অকাল অন্যান্য অনেক নিষিদ্ধ বিষয়ে আমাদের মধ্যে অদ্ভুত এক প্রবণতা বিরাজমান আমরা অনেক সময় বিভিন্ন অজুহাতে তা জায়েজ করার চেষ্টা করি যেমন গিবোধ করা বা অনুপস্থিত কোনো ব্যক্তির সত্যকারের কোনো দোষ উল্লেখ করা কোরআন হাদিসে নির্দেশ করা হয়েছে নিষেধ করা হয়েছে কোরআন বা হাদিসে কোথাও স্পষ্টভাবে কোনো প্রয়োজনে তা বৈধ বলা হয়নি কিছু আলিম কোনো কোনো অবস্থায় তা জায়েজ বলে উল্লেখ করেছেন আমরা অধিকাংশ ক্ষেত্রে বিভিন্ন অজুহাত দেখিয়ে পরিতৃপ্তির সাথে মন খুলে গিবোধ করি যে ব্যক্তি যে গিবতী আমরা করি তাই জায়েজ বলে দাবি করি অথচ মুমিনের উচিত ছিল যে সর্ব অবস্থায় তা পরিহার করা জায়েজ অবস্থায়ও তা পরিহার করার চেষ্টা করা অনুরূপ আরেকটি বিষয় টাকা আবৃত করা বা ভুল করে কাপড় পরিধান করা অগণিত হাদিসে তা নিষেধ করা হয়েছে কোথাও স্পষ্টভাবে তা বৈধ বলে উল্লেখ করা হয়নি আবু বকর রাদি আল্লাহানহু অনিচ্ছাকৃতভাবে ঝুলে পড়া ওজ্বর ছাড়া কোনো সাহাবের কোনো ওজ্বর কবুল করে আবু অকরাদি আল্লাহানহু এর অনিচ্ছাদাকৃত ঝুলে পড়ার উজোর ছাড়া কোনো সাহাবির কোনো উজোর কবুল করে তাকে ইচ্ছাকৃতভাবে কাপড় পর পরিধান করার অনুমতি কখনো প্রদান করেনি মুমিন জানে যে এভাবে পোশাক পরিধান করার মধ্যে কোনো নেই বরকত বা নেই এই ক্ষেত্রে মুমিনের দায়িত্ব সর্বদা তা পরিহার করা জায়েজ হওয়ার সম্ভাবনা থাকলেও তা পরিহার করা বিভিন্ন অজুহাত দিয়ে এ বিষয়ক প্রায় অর্ধশত হাদিসের মোতাবাতের নির্দেশনা বাতিল করে দেওয়ার প্রবণতা নিঃসন্দেহে মুমিনের ইমানের সাথে সংগঠ সংগতিপূর্ণ নয় পোশাককে ভুলুণ্ঠিত করা আহামিকা প্রকাশের সর্বজনীনীয় পদ্ধতি এই জন্য রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এই পদ্ধতি বর্জন করে সবিশেষ গুরুত্ব প্রদান করেছেন পোশাক সামান্য একটু উঁচু করে পরিধান করা সরলতা পবিত্রতা ও বিনয় প্রকাশ করা এবং এ সকল আত্মিক অনুভূতির বিকাশের সহায়ক সর্বোপরি তার রসুল সাল্লাহ আলাইসাল্লামের সন্ন্যাস মুমিনের উচিত সকলকে মুমিদের উচিত হৃদয়কে সকল অনুসলামিক প্রভাব থেকে মুক্ত করে শয়তানি প্রবঞ্চনা থেকে বেরিয়ে এসে পরিপূর্ণ ভালোবাসার সাথে রসল সাল্লামের শিক্ষা ও কর্মের পরিপূর্ণ অনুসরণ ও অনুকরণের পথে ধাবিত হওয়া আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন মহিলাদের পোশাক পদযুগল আবৃত করা এই পুস্তকের চতুর্থ অধ্যায়ে মহিলাদের পোশাক ও পর্দা বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশা আল্লাহ তবে এখানে প্রসঙ্গক্রমে উল্লেখ করছি যে মহিলাদের ক্ষেত্রে টাকো আবৃত করে করতে নির্দেশ দিয়েছেন রাসলিসাল্লাম পাশ্চাত্য অশ্লীল ও খোদাদ্রোহী সংস্কৃতি ও তার অনুসারীদের প্রকৃতি বিরোধী প্রবণতার একটি দিক এই যে তারা পুরুষের ক্ষেত্রে পোশাক দিয়ে তারা পুরুষের ক্ষেত্রে পোশাক দিয়ে পুরুষ শরীর আবৃত করতে উৎসাহ দেন কিন্তু মহিলাদের শরীর যথাসম্ভব অনাবৃত রাখতে উৎসাহ প্রদান করেন একজন পুরুষ টাখনো অনাবৃত রেখে প্যান্ট পাজামা লুঙ্গি বা জামা পরিধান করলে তাদের দৃষ্টিতে খারাপ দেখায় ও স্মার্টনেসবিহীন দেখায় পক্ষান্তরে একজন মহিলা টাকনুর উপরে বা নিষে শাখ প্যান্ট জামা প্যাটিকোট স্কার্ট ইত্যাদি পরিধান করলে মোটেও খারাপ দেখায় না বরং ভালো দেখায় এবং স্মার্টনেস হিসেবে সংরক্ষিত হয় তাদের দৃষ্টিতে মহিলাদের ক্ষেত্রে শরীর অনাবৃত করায় নারী স্বাধীনতার প্রকাশ তবে পুরুষ স্বাধীনতার প্রকাশ তার দেহ পুরোপুরি ডাক্তার আবৃত করার মাঝে এই জন্য আমরা দেখতে পাই যে গরমকালেও একজন পুরুষ পরিপূর্ণ স্মার্ট ও ভদ্রলোক হওয়ার জন্যে মাথা থেকে পায়ের পাতার নিম্ন পর্যন্ত পুরুষ শরীর একাধিক কাপড়ে আবৃত করে রাখেন অপরদিকে শীতকালেও একজন মহিলা মাথা গলা কাঁধ পা হাঁটু ইত্যাদি সহ যথাসম্ভব পুরো দেহ অনাবৃত করে রাখেন একমাত্র বেহায়া পুরুষদের অশ্লীল দৃষ্টির আনন্দ দান মহিলারা আর কোনোভাবেই এভাবে দেহ অনাবৃত করে মহিলারা আর কোনো বৈজ্ঞানিক জৈবিক ও প্রাকৃতিক উপকার লাভ করে বলে আমরা জানতে পারি না ইসলামের দৃষ্টিতে মানব সভ্যতা সংরক্ষণের জন্য প্রধান ধাপ পারিবারিক জীবনের পবিত্রতা ও সন্তানদের জন্যে পরিপূর্ণ পিতৃ ও মাতৃস্নেহ নিশ্চিত করা ক্ষেত্রে নারী ও পুরুষের পবিত্রতা রক্ষা বিবাহের সম্পর্ক রোধ বিবাহতর রোধ নারীদের উপর দৈহিক অত্যাচার রোধ অতি প্রয়োজনীয় এই জন্যে মহিলাদের শালীন পোশাককে দেহ আবৃত করার ছাড়া আর কোনো পথ নেই এই দৃষ্টিভঙ্গির ভিত্তিতেই মহিলাদেরকে তাকনো আবৃত করে পোশাক পরিধানের নির্দেশ দিয়েছেন রসলতল্লাহ আলাইসাল্লাম উমের সাল্লামারি আল্লাহ আনহা বলেন যখন রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম কাপড়ের ঝুল সম্পর্কে টাকনুর উপরে বা নিসফে শাক পর্যন্ত রাখা সম্পর্কে কথা বলেন তখন উম্মে সালামা বলেন আমাদের পোশাকের কি হবে আমাদের পোশাকের কি হবে তিনি বলেন তোমরা পুরুষদের জুল থেকে নিসফে শাক থেকে বা টাকনু থেকে এক বিগত বেশি জুলিয়ে রাখবে তিনি বলেন তাহলে তো হাঁটার সময় পদযোগল অনাবৃত হয়ে যাবে তিনি বলেন তাহলে এক হাত বেশি জুলাবে হাদিসটি সহি রয়েছে তাবার আল মুজামুল কাবিরে আলবানির সহি এবং সুনান সুনানুল নাসাই সুনানুল কবরা ও জাহেদে অর্থাৎ নিষ্পে শাক বা টখনু থেকে এক বিগত জুলিয়ে কাপড় পরিধান করলে চলমান বা কর্মের সময় বা সালাতের মধ্যে শেষদার সময় পায়ের পাতা অনাবৃত হয়ে পড়ার ভয় থাকে এই এজন্য রসুল্লাহ আলাইসাল্লাম এক হাত জুলিয়ে রাখতে নির্দেশ দিলেন মূল উদ্দেশ্য পায়ের নালা ও পায়ের পাতার উপরিভাগ উপরিভাগ সহ পুরোপা আবৃত রাখা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তো এই পর্বটি আমরা এখানেই শেষ করছি ইনশাআল্লাহ আমরা আগামী পর্বে বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করবো যারা যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে যাকাল্লাহ খাইলেন আসালামালাইকুম রহমতুল্লা ববরাকাত